রথযাত্রার শুভেচ্ছা রইল সকলকে। আজকে রবিবার, আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন সোমবার। তো আজকে আমার দিদির ছেলে মেয়েগুলো এই রথ নিয়ে বেরিয়েছিল। এই রথটা সোনার খুব পছন্দের। তো এই রথযাত্রার দিন আজকে দুই ভাই বোনে মিলে রথ টানতে বেরিয়েছিল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে সানডে আর সকাল সকাল আজকে আমি উঠতে পারিনি, কালকে অনেক রাত্রি করে ঘুমিয়েছি। দুটো ভিডিও এডিট করে আপলোড করে তারপরে ওই স্প্লিটসভিলা দেখছিলাম, সেই সব দেখে টুকটাক ফোন ঘেটে তারপরে আমি ঘুমিয়েছিলাম, ঘুম আসছিল না। আর দুপুরে যেহেতু ঘুমিয়েছিলাম ওই জন্য হয়তো ঘুম আসছিল না। তারপরে সকালে উঠতেও ন্যাচারালি লেট হলো, আমি পুরো 9টার সময় উঠেছি, দিদিভাই ফোন করেছিল তখন। তো 9টার সময় ঘুম থেকে উঠে ঝটপট উঠে সব রেডি হয়ে গেছে, মানে আমি নিজে ফ্রেশ হয়েছি, স্নান করেছি, পুজো করেছি। তো এখন বাজে এক্স্যাক্টলি 9:50, এবার আমি একটু কিছু ব্রেকফাস্ট করবো, তারপরে পড়াতে বেরিয়ে যাবো একদম। তো এই হচ্ছে সকাল থেকে আপডেট, আর বাইরে চলছে বিক্ষোভ, মানে ওই সকাল থেকে উঠে শুরু হয়ে গেছে, মিটিং মিছিল সব চলতেই থাকে পাশে ক্লাব না। তো ওই সবাই মিলে আজকে মিছিল হচ্ছে বা এখানে কিছু একটা হচ্ছে। আর এই যে আমার এখানে পুজো ডান, আমি সব গাছগুলোকে এখানে তুলে দিয়েছি যাতে একটু রোদ টোদ পায়, আজকে একটু রোদও উঠেছে ভালো মতন, গাছগুলোকে তুলে দিয়েছি। জিনিসপত্রের দাম লাগাম ছাড়া হয়ে গেছে, তার জন্য বিক্ষোভ হচ্ছে। এই যে ব্রেকফাস্টে নিয়েছি কলা, ড্রাগন ফ্রুট আর ড্রাই ফ্রুটস। পড়াতে যাওয়ার আগে ভাবলাম মাছটা ডিপ ফ্রিজ থেকে বার করে রাখি, তো পিউলি মাছটা আজকে বার করলাম, একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর চালটাও ভিজিয়ে রাখলাম। ফোনে একটা আমি জাস্ট পড়িয়ে ফিরলাম, আর একবার দেখাই বাইরে বৃষ্টিটা। আমি জাস্ট এসেছি তারপরে বৃষ্টি শুরু, তখন মেঘলা হয়ে এসেছিল। বাড়ির মধ্যে থাকলে বৃষ্টিটাকে খুব এনজয় করি, বাট বাড়ির বাইরে রাস্তায় থাকলে তখন একদম এনজয় করি না। রবিবার তে মনটা কেমন একটু মাংস মাংস করছিল, বাজার থেকে ফেরার সময় একটু মাংস এনেছি, বেলা করেই গেছিলাম তো ভালো মাংসই পেয়েছি, অল্প করে নিয়েছি নিজের মতন। মাছটা যাওয়ার আগে আমি জলে ভিজিয়ে গেছিলাম, এটা রান্না করে ফেলবো। আর এই যে চাল ভিজিয়ে গেছিলাম, এসে এসে আগে ভাতের জন্য জল ফুটতে দিয়ে দিয়েছি। বেরোনোর সময় আমি যদি সকালে পুজো বা স্নান না করে যেতাম তাও আমার এক্স্যাক্টলি ওই টাইমই হয়ে যেত, একটু 19-20 কিছু হতো। ওই যে সকালে আমি স্নান পুজো করে নিয়েছি, মনে হচ্ছে মাথা থেকে অনেকটা চাপ কম, এসে যে আমাকে আবার স্নান করতে হবে, পুজো করতে হবে, কখন রান্না করবো, এইগুলো অনেক ব্যাপার থাকতো। খুব বেশি হলে আধ ঘন্টা আগে পরে হয়তো পৌঁছতাম। আর ঠিক আছে, এখন কোনো চাপ নেই, আর আজকে সারাদিনই ছুটি, আরামসে রান্না করবো, নিজে খাবো। আর সকালে তো ফল টল খেয়ে গেছি, স্টুডেন্টের বাড়িতে আবার এক বাটি বিরিয়ানি খেয়েছি। মাছগুলোতে আমি তেল, নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি অল্প তেল দিয়ে। মাছটা যখন হয়ে গেছে তাই আর লেট করে লাভ নেই, অল্প একটু ভাত আর মাছ নিয়ে খেয়ে নেব। আর চিকেনটা রাতের জন্য রেখে দিলাম, রাতে বানাতে হবে চিকেন। তাই দেখুন চিকেনটা ধুয়ে ফ্রিজেও ভরে দিয়েছি। এখন এক্স্যাক্টলি বাজে 1:30, আর এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি বুঝতেও পারিনি। আমি দেখলাম যখন তাড়াতাড়ি হয়ে গেছে খেয়ে নিই, চিকেনটাকে আমি ভরে রাখলাম, আজকে সারাদিনটাই তো ছুটি আছে, চিকেনটা রাতের বেলায় রুটি দিয়ে বানিয়ে দেবো, মানে বানিয়ে দেবো বলতে বানিয়ে খাবো, রুটি বানাবো আর চিকেন বানাবো, তাহলে হয়ে যাবে। আর মাছ যখন হয়ে গেছে এখন ভাতটা খেয়ে নিই, মাও তাই বলো বলো বেশি লেট করিস না, আবার চিকেন করতে তো টাইম তো লাগবে। আর মাছটা এত তাড়াতাড়ি হয়ে গেল না, মানে এত ইজি, দারুণ তাড়াতাড়ি হয়ে গেল। আর এখন দেখাচ্ছি আমার লাঞ্চটা, সে নিয়েছি গরম ভাত, স্যালাড, আর এখানে আছে ডুমুরের তরকারি, আর এটা হচ্ছে পিউলি মাছ, পিউলি মাছের ঝাল। 2000 years later. গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধ্যেবেলায় হালকা খিদে খিদে পাচ্ছিল, উঠলাম, মা ছানা পাঠিয়েছিল অনেকদিন আগেই, তো ছানাটা ভরাই ছিল, আমি খাওয়াই হয়নি। তো ওই ছানাটা দিয়ে একটু ছানার ডালনা বানাবো ভাবছিলাম, তো ছানার বড়াগুলো তো ভাজি, তো সন্ধ্যেবেলা একটু বড়া খেয়ে নেবো, তারপরে একটু যেটুকু বড়া থাকবে সেগুলো দিয়ে ডালনা বানাবো কালকে, কালকে বা আজকে যখন সময় পাবো বানিয়ে ফেলবো। আর আজকে দুপুর থেকে একটা সিনেমা দেখছি, সেটা হলো শ্রীকান্ত, আজকে বা কিছু এক দুদিনের মধ্যেই হয়তো দিয়েছে নেটফ্লিক্সে।
লাস্ট আমরা ওই যে নেটফ্লিক্সে মুভি দেখছিলাম সেদিনও শ্রীকান্ত দেয়নি, আজকে দেখলাম যে দিয়েছে, তো ঝটপট দেখে নিচ্ছিলাম। এখনো চলছে সিনেমাটা, আর সিনেমা চলতে চলতে আমি এখন বানাচ্ছি ছানার ডালনা, ছানার বড়া অ্যাকচুয়ালি বানাচ্ছি, তারপরে ডালনা করবো। এখানে ছানাটাকে ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি, এর মধ্যে দিয়েছি অল্প একটু জিরে গুঁড়ো, জাগিরি পাউডার দিয়েছি চিনির বদলে, আর আছে এখানে নুন, আর দ্যাটস ইট, আর কিছু নেই। নুন আছে, জিরে গুঁড়ো আছে, আর জাগরি পাউডার আছে। আচ্ছা, একটু টাইট করার জন্য একটু বেসনও দিয়েছি, আর কিছু নেই। বেসন দিয়েছি, ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, মেখেও নিয়েছি, এবার আমি সাদা তেলে ভেজে নেব। বড়াগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, ভাজতে ভাজতে আমি খেয়েও নিয়েছি। এগুলো একটু কালো কালো দেখতে লাগছে বিকজ অফ জাগরি পাউডার, ওরটাতে আমি হলুদ টলুদ কিছুই দিইনি, জাগরি পাউডারের জন্য একটু লাল লাল হয়েছিল, তো দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যাচ্ছিলো কালারটা। এদিকে তো আমি রান্না শুরু করেছিলাম, আর অভিজিৎকে বলেছিলাম যে তুমি সন্ধ্যে 7টা থেকে 8:30 ফোন করবে না, কারণ সেই সময় আমি স্প্লিটসভিলা দেখি, ফোন এলে ওটা লাইভ শো, তো আমাকে আবার রাত 12টার পরে অপেক্ষা করে থাকতে হবে যে কী হলো কী না হলো। তো ওই কারণে ও ফোন করেনি, ও যখন ফোন করেছিল 8:15 তখন স্প্লিটসভিলা জাস্ট শেষ হয়েছিল, শেষ হয়েছে, আমি ফোনটা ধরেছি, কথা বলছি, আর রান্না তখন জোগাড় করছি যে ছানার ডালাটা বানাবো, দেন আবার চিকেনটাও বানিয়ে নেবো, সব বানিয়ে রাখবো, আর মাসিকেও একটা ফোন করে নেবো। তো এগুলো মাথায় আছে, করতে করতে ওর সাথে ফোনে কথা বলছি, হাতে তেলের বাটিটা ছিল মাসি, এখানে এক্সট্রা যখন আমরা রিফাইন্ড অয়েলে কিছু বানাই, মাসি ভাজা ভুজি কিছু বানালো, তখন এক্সট্রা যে রিফাইন্ড অয়েলটা একটু তুলে রেখেছিলো, এই জাস্ট কিছুদিন আগে মাসি চাউমিন বানিয়েছিলো তখন করেছিল, তো ওই রিফাইন্ড অয়েলে বাটিটা আমি তুলতে গেছি, আর বাটিটা এমনই নিচে একটু তেল ফেল হয়তো ছিল, মাসি হয়তো এভাবে ঢেলেছে, তেলটা গায়ে লেগেছিলো বা কিছু ছিল, এভাবে তুলতে গেছি, আর পুরো তেল শুদ্ধ সব আমার গায়ে মাটিতে, আর ও কানে এভাবে ফোনটা ছিল, কি যে হলো, এই পুরো দেওয়াল ভর্তি তেল, মানে আমার শুধু চিন্তা হচ্ছে বোঝা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে না, একটা ছায়া পড়ছে ওটা, হ্যাঁ মানে এগুলো পুরো তেল ছিল, মানে আমি লিটারেলি সাবান দিয়ে ঘষে 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 ঘষে, এগুলোতে তো কালারটা ওঠে না ওইভাবে, মানে ইয়ে দিলে স্কচ ব্রাইট দিয়ে ঘষে 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 আমি তেলটাকে পরিষ্কার করেছি, মাটিটাকে পরিষ্কার করেছি, নিজে স্নান করলাম, আমার মুখে তো এগুলো চশমা টশমা সব তেল, এগুলো আমি পুরো পরিষ্কার করলাম, নিজের জামারটাতে তেল পড়ে গেছিলো, আমার তেলের স্টেনটা থেকেও যায় আমি যতদূর জানি, ওটা আলাদা করে গরম জলে কাচতে হবে আমাকে। দেন তারপরে আমি আবার এই রান্নাঘরে এলাম যে খেতে তো হবে রাতে, তো দেখাচ্ছি আপনাদের কী করছি। তো রিফাইন্ড অয়েলটা, এই এক্সট্রা তেলটা যেটাতে আমি ভেজেছিলাম ছানার বড়াগুলো, তো সেই পুরো তেলটা আবার আমি ঢেলে রাখলাম আলাদা বাটিতে, দেখুন এই এতটা তেল আমাকে ঢেলে রাখতে হলো আলাদা করে, আর এই তেলটাই আমি সবজিটা বানাচ্ছি। তো কড়াইয়ে বাকি অল্প একটু তেল রেখেছি, আর ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, আর বেটে নিয়েছিলাম আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, বেটে নিয়ে এই মশলাটা দিয়ে বানাবো। তো ফ্রেশ হয়ে আগে মাসিকে ফোন করলাম, ফোন করে মাসিকে জিজ্ঞাসা করলাম, মাসির শরীর আজও খারাপ, বললাম দুদিন রেস্ট নাও, আর মাকে আমি বললাম যে এখানে যদি তোমার কেউ জানা জানা থাকে অন্তত এসে বলো ঘরটা মুছে দিয়ে যেত, কারণ ওই কাজটা আমার দ্বারা হয় না। তো মাসি বলে আমার তো চেনা জানা নেই, তাও দুজনের নাম বলো এখানে গিয়ে কথা বলতে, তাদের তো মনে যদি তারা এসে একটু ঘরটা মুছে দিয়ে যায়, কারণ এই তেল পড়ে যাওয়ার পরে আমার আরও ইরিটেশন বেড়ে গেছে, আমি যদিও পুরোটা পরিষ্কার করে নিয়েছি, কারণ আমি পরিষ্কার ছাড়া ওইভাবে আমি কাজ করতে পারবো না, যত লেট হোক আগে পরিষ্কার করবো, বাজে কথা, আমি দেখিও নি সেই তখন গ্লান্ডারটা হলো জাস্ট 9:04, এটা ঘটেছে ওই 8:30 নাগাদ, তারপরে সব কিছু করে তারপরে এলাম আমরা রান্না করতে। টেস্টটা দেওয়ার পরে বেশ খানিকটা মিষ্টি ইউজ করলাম আমি, নুন হলুদ দিয়ে দিয়েছি, মশলাটা হয়ে গেলে বড়া ভাজতে ভাজতে তো আমি অনেক বড়া খেয়ে ফেলেছি, আর এখন তরকারিটা হওয়ার পরে ফার্স্টে আমি টেস্ট করে দেখছি, আর খুব সুন্দর খেতে হয়েছে। এখানে মাংসের আলু ভাজতে শুরু করেছি, মাংসটা বানিয়ে রাখবো কারণ না কালকে অভিজিৎ আসছে, অভিজিৎ আসতে হয়তো পরশু ভোরবেলা হয়ে যাবে, বাট কালকে আসছে, মানে কালকে রাতে বেরোচ্ছে। এদিকে ছানার ডালনাটা বানিয়ে রাখলাম, ছানার ডালনা বলে না কোপ্তা বলে যাই হোক, তো এটা ভালো খেতে হয়েছে। আলু এখানে ভেজে রাখলাম, আর এদিকে গোটা রসুন পেঁয়াজ সব ভেজে নিচ্ছি তেলে। তো এখন বাজে প্রায় 10:45, আমি খাবার নিয়ে বসে, অনেকক্ষণ আগে চিকেনটা হয়ে গেছিলো, বাট সমস্ত কিছু পরিষ্কার করলাম, অনেক নোংরা হয়েছিল এই ওপরের এই রান্না করার এই কাউন্টারটা, এটাও অনেক নোংরা হয়েছিল, সমস্ত কিছু পরিষ্কার করলাম, পরিষ্কার টরিষ্কার করে তারপরে রুটি বানালাম, রুটি বানিয়ে এবার খেতে বসছি। এই যে
দুটো রুটি নিয়েছি, তাও আবার ঘি দিয়ে, আর চিকেন নিয়েছি, আর ওদিকে একটু ওইটা নেব কিসের বলে ছানার ডালনাটা। তো এই যে আমি ডিনার নিয়ে বসেছি, এখানে আছে চিকেন কষা, ছানার ডালনা আর রুটি। তো এখন 12টা বেজে গেছে, আমি ভিডিওগুলো এডিট করছিলাম বসে বসে, কারণ শুয়ে করলে আমি ঘুমিয়ে পড়বো। ভিডিওগুলো এডিট করছিলাম বসে বসে, আর রাত্রেবেলায় ডিনারটা খুব ভালো হয়েছে, মানে নিজে যে মনে জোর করে যে রান্না করতে পেরেছি নিজের একার জন্য, এরকম তো চট করে হয়ই না। আমি একা থাকলে হয়তো টুকটাক কিছু মুড়ি খেয়ে নিলাম বা কিছু খেয়ে নিলাম, বাট এই যে করে রাখলাম এটাও শান্তি, আর পরিষ্কার করেও আমার শান্তি লাগছিলো, বাট অনেকটা বেশি হেক্টিক মনে হচ্ছিলো লাস্টের দিকে, মানে যখন ওই তেল টেল পড়ে গেল না, সকাল থেকে বেশ সুন্দর আমার মনে হচ্ছে আমি কত তাড়াতাড়ি করে নিচ্ছি, কত তাড়াতাড়ি করে নিচ্ছি। বাট আজকে বুঝতে পারছি, মানে একবার যখন আমি যে কাজগুলো ছেড়ে দিয়েছি, আর যখন আমি করতামও তখনও আমার খুব বেশি তাড়াতাড়ি করতে পারতাম না, আমি জানি না কেন, একটু গুছিয়ে গুছিয়ে করি তো সব কিছু পরিষ্কার করে, এই জন্য আরও বেশি লেট হয়ে যায়। একবারে লাস্টে পরিষ্কার করলে হয়, কিন্তু আমার মনে হয় যে না, আগে পরিষ্কার করব, তারপরে আবার আর একটা কাজ শুরু করব, এইগুলো করতে করতে আমার আরও লেট হয়ে যায়। তো যাই হোক, আর চিকেনটা খুব ভালো হয়েছিল খেতে। অভিজিৎ আসবে, অভিজিৎ হয়তো ওয়েনেসডে খাবে, কারণ টিউসডে এলে টিউসডে আমাদের ভেজ, তো ওয়েনেসডে খাবে, ওর জন্য রেখে দেবো। মাছ মাংস সবই রাখা থাকবে, তো খুব ভালো টেস্ট হয়েছিল। আর খেতে বসে সবার সাথে কথাও বলছিলাম, আমি যখন খেয়ে উঠলাম তখন 11টা মতন বাজছিল এরকম, তো ঠিক আছে, এখন প্রায় 12:30, তো এতক্ষণ ঠিকই আছে, মানে অনেকটা লেট করে খেয়েছি, আর খেতে ভালোও লাগছিলো, ভালোই খেয়েছি। আর যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি এক্সটেন্ড করছি না, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। চলুন, টাটা, গুড নাইট।